ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সাত ও তিন নম্বর ওয়ার্ডের সীমানা ঘেঁষে বসতবাড়ি নির্মাণের অজুহাতে সরকারি খালে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। অবৈধভাবে খাল ভরাটের কারণে সামান্য বৃষ্টি হলেই পাশের সড়কে পানি জমে থাকে, ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, খাল ভরাট থাকায় পৌরসভার বাকাইল মেইন রোডের বিশ্বাসপাড়া জামে মসজিদের পাশ দিয়ে গোপালপুর পাগলের রাস্তানা পর্যন্ত পাকা রাস্তায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। সামান্য বৃষ্টিতেই ওই সড়কে পানি জমে যায়। খাল ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে না পেরে সড়কে জমে থাকে, ফলে ওই সড়কে চলাচলকারীদের দুর্ভোগের শেষ নেই। পথচারীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করে। কিছু পরিবার সরকারি খালের জায়গায় মাটি ভরাট করে বাড়ি তৈরি করেছে, এর ফলে সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে। দীর্ঘদিন এভাবে পানি জমে থাকায় অচিরেই পাকা সড়ক নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।